নমস্কার নন্দেশ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমার আজকের রেসিপি ইলিশের উল্লাস, বানিয়ে নেওয়া ভীষণই সহজ। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ইলিশ মাছের উল্লাস বানাবার জন্য প্রথমে ছ পিস ইলিশ মাছ আমি জলে ধুয়ে পরিমাণ মতো লবণ মাখিয়ে নেব। লবণ মাখিয়ে মিনিট দশেক রেখে দেব, যাতে লবণটা মাছের মধ্যে ভালো মতো ঢুকে যায়। এবার মিক্সিতে আমি মশলার একটা পেস্ট বানিয়ে নেব। আগে থেকেই আমি 5-6 কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, 5-6টা শুকনো লঙ্কা, এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, সর্ষের তেল পরিমাণ মতো লবণ, আর 2 টেবিল চামচ সর্ষে আগে থেকে আমি একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। সর্ষের মধ্যে একটু তেতো ভাব থাকে, লবণ দিয়ে যদি বেটে নেওয়া হয় তেতো ভাবটা চলে যায়। এবার মিক্সির বাটিতে আমি প্রথমে শুকনো লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে দিয়ে দিলাম। লঙ্কাগুলো যদি 10-20 মিনিট একটু ভিজিয়ে বাটা হয় কিন্তু পেস্টটা ভালো হয়। আর খোসা ছাড়ানো রসুনগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো হলুদ, সর্ষে বাটাটাও দিয়ে দেব, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো 1 চা চামচ। এবার 4 চামচ আমি ভিনিগার মিশিয়ে নেব। এবার মিক্সির বাটির ঢাকনা বন্ধ করে ঘুরিয়ে নেব। গ্যাস ওভেন অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। মিক্সিতে আমি যে পেস্টটা বানিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। মিক্সির বাটিতে যে মশলাটা লেগে আছে ধুয়ে 1 কাপের মতো জল দিয়ে দিলাম। এবার সর্ষের তেল 3 টেবিল চামচের মতো দিয়ে দেব। ওভেনের ফ্লেম হাইতে রাখলাম, খুন্তি দিয়ে আমি তেলটা যাতে মশলার সাথে মিশে যায় নাড়িয়ে দেব। এবার এর মধ্যে লবণ মাখানো মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দেব। মাছগুলো খুন্তি দিয়ে উল্টিয়ে দেব, যাতে মশলা মাছের সাথে ভালো মতো মিশে যায়। এই রান্নাটা সম্পূর্ণ আঁচ কমিয়ে রেখে করতে হবে। আঁচটাকে আমি একদম মিডিয়াম টু লো করে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 6-7 মিনিট পর ফিরে আসছি। 5-7 মিনিট পর ঢাকা খুলে দিলাম। আমরা সকলেই জানি ইলিশ মাছ রান্না কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, ভীষণ শর্টকাটে কিন্তু ইলিশ মাছ রান্না হয়ে যায়। আমাদের ইলিশের উল্লাস একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আপনারা দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে কিন্তু এই পদটি রাখতে পারেন। আশা করছি আপনাদের দুপুরের লাঞ্চটা একদম জমে যাবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। তৈরি হয়ে গেল ইলিশের উল্লাস। বানানোও যেমন সহজ, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আপনারা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা প্রথমবার চ্যানেলটা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন পেজটিকে ফলো করে নেবেন। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।